বাসটাই সিমুলিয়া থেকে উঠেছিলাম 4:10। তো বাসটা লোকাল প্যাসেঞ্জার কিছু ছিল, আমরা দূরপাল্লার প্যাসেঞ্জার ছিলাম। 60-70% বাসের সিট ক্যাপাসিটির উপরে প্যাসেঞ্জার ভর্তি ছিল। বাসটা বিশালক্ষীতে কোনো স্টপেজ দেয়নি, তারপরেই বাসটা সোজা এলো। পরে ট্রান্সফরমারে যে একদম সোজা ট্রান্সফরমারে যে মারলো, মারার পরে বাঁদিকে কাত হলো, কাত হওয়ার পরে আটকে গেল। তারপরে আমরা আতঙ্কিত হয়ে কিছুক্ষণ বাসের সিটেই যে যা রয়ে গেলাম। প্রায় 10-15 সেকেন্ড পরে প্রথম আমি বেরিয়ে এলাম বাঁদিকের সিটের কাঁচটার উপর থেকে, জানলার উপর থেকে বেরিয়ে এলাম। আসার পরে দেখলাম যে মারুতিতে আটকেছে। তারপরে হেল্পার কিন্তু আমাদেরকে সাহায্যও করেছে, বাকি প্যাসেঞ্জারদেরকে আস্তে আস্তে উদ্ধার করা হলো। এলাকার মানুষ আমাদেরকে সহায়তা করেছে। তারপরে ইলেকট্রিকে দেখা গেলো যে ইলেকট্রিকের ওই ট্রান্সফরমারে যখন দেখলাম যে ট্রান্সফরমারে মেরেছে, তখন সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের মেন সুইচ অফ করা হলো। হ্যাঁ, নাহলে হয়তো আরও বড় বিপদ হতে পারতো মারুতিটার জন্য। একটা পুকুরও ছিল, পাশে পুকুরও ছিল, মারুতিটার জন্য আমরা আটকেছি। তাহলে বাস যে গতিতে ছিল, মানে নিচে একটা মারুতি ছিল, তার উপরে বাসটা গিয়ে, তার উপরে বাসটা যে আটকে, মারুতিতে কেউ ছিল না। মেজর ইঞ্জুরি কিছু হয়নি, একজনের কপাল ফেটেছে, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, রক্ত বেরোচ্ছিল আমি দেখলাম। আর মেজর ইঞ্জুরি ওই ছেঁড়াছিঁড়ি কিছু হয়েছে। এলাকার মানুষ আতঙ্কিত যেমন হয়েছে, আমাদেরকে সহায়তাও করেছে, অনেক সহায়তা করেছে তারা। হ্যাঁ, তাদের অবদান আমরা করতে পারবো না। বাচ্চারাও ছিল, হ্যাঁ, বাসে অনেক বাচ্চা ছিল। আমরা স্টুডেন্ট ছিলাম, আমি কর্মজীবী, ও স্টুডেন্ট, ও ইন্টারভিউয়ের জন্য যাচ্ছিল। তো এই ব্যাপার। কলকাতা যাবে তো? না, আজকে আর আমার কলকাতা আর কোনো ইচ্ছা নেই। আমার নাম তাকরিম মির্জা। কী করো? আমি কলকাতা মেডিকেল কলেজ থেকে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট পাস আউট করার পর এখন জব করছি, নার্সিংহোমে জব করছি। বাড়ি শিমুল রয়েছে। আমি রাধানগরে বাসে উঠি। তো রাধানগরে একটু প্যাসেঞ্জারের সঙ্গে বোঝাসার জোরে ওখানে প্রায় 10-12 মিনিট ওখানে লেট হয়েছিলো। বাসটা সোজা আসে, তারপর শিমুলিয়ায় স্টপেজ করে, শিমুলিয়ার পর বর্ধা চৌকনের পর বাসটা কোথাও স্টপেজ করেনি, সোজা বেরিয়ে আসছিলো। তো বিশালক্ষীর মোড়টা বেরিয়ে বাসটা একটু স্পিডটা একটু বেশিই নিয়েছিলো। তো আসার সময় রাস্তা কোনো ফাঁকা ছিল, সেরকম কোনো জাম কিছু থাকেনি। যান্ত্রিক ত্রুটি হোক বা ড্রাইভারের কোনো কারণেই হোক, গাড়িটা কন্ট্রোল করতে পারেনি ড্রাইভার, সোজা এসে ব্যারিকেডে ধাক্কা মারে। ব্যারিকেডে নেমে নিচে একটা কারেন্টে পড়ছিলো, ট্রান্সফরমারে ধাক্কা মারে, তারপরে মারুতি দিয়ে আটকে যায়। না আটকালে হয়তো আরও বড় কিছু ক্ষতি হতে পারতো। তুমি কোন সিটে ছিলে? আমি মিডিল সিটে ছিলাম। কিন্তু বিশালক্ষী পরে স্পিডটা অনেকটাই ছিল, প্রায় 70-72 এরকম একটা কিমি পার আওয়ার এরকম স্পিডে ছিল। তো তারপরে হয়তো কন্ট্রোল হারিয়ে ফেলেছে বা যান্ত্রিক কোনো ত্রুটি হয়েছিলো, সেক্ষেত্রে সোজা গিয়ে ব্যারিকেডে ধাক্কা মারে, দিয়ে নিচে পড়ে। উল্টে পড়ে যাওয়ার পর তুমি কীভাবে বেরোলে? বাসটা অটোমেটিক আমার আটকে যাওয়ার পর সবাই এক এক করে বেরোচ্ছে, সেক্ষেত্রে জানলা দিয়ে আমরা বেরিয়েছি। তোমার বাসে কী কী রয়ে গেছে? বাসে আমার ব্যাগ রয়েছে, আমি কলকাতা যাচ্ছিলাম, কালকে আমার একটা ইন্টারভিউ ছিল, সেই জন্য বাসে আমার ব্যাগ। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি ডিঙ্গাল। নাম কি? আমার নাম আফতাব হোসেন। বাসে মোটামুটি কতজন ছিল? 70-72 জনের মতো ছিল মোটামুটি। ভর্তি ছিল বাসটা? হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি সিট ভর্তি ছিল প্রায়। জখম তো প্রায় কম বেশি সবাই হয়েছে নাকি? হ্যাঁ, জখম হয়েছে, সামনে যারা ছিলেন তারা একটু বেশি আহত হয়েছেন, কেউ যেন মাথা ফেটেছে এরকম।